নমস্কার বন্ধুরা বাংলা শস্য বিমা যোজনায় খরিফ মরশুমে আবারও প্রায় বারো লক্ষ কৃষক ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন কৃষকদের জন্য এটি কিন্তু খুব ভালো খবর আপনারা জানেন ইতিমধ্যে বেশ কিছু কৃষক এই প্রকল্পের টাকা পেয়ে গেছেন তবে তাদের ক্ষতিপূরণের পরিমাণ ছিল অনেকটাই কম আসলে শস্য বিমায় তিনটি পিরিয়ডের জন্য তিন রকমের ক্ষতিপূরণ দেওয়া হয় সবচেয়ে বেশি ক্ষতিপূরণ দেওয়া হয় যখন শস্য একেবারে শেষের দিকে অর্থাৎ ফসল তোলার সময় ক্ষতিগ্রস্ত হয় এখনো পর্যন্ত অনেক কৃষক এমন আছেন যারা ক্ষতিপূরণের টাকা পাননি তো এইবার সেই ক্ষতিপূরণ দেওয়া হবে প্রায় বারো লক্ষ কৃষককে তো চলুন এই সম্পর্কে বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেব তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় তো দেখুন কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে দীর্ঘসূত্রিতার কোনো জায়গা নেই রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতেই কৃষকদের বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণ দিচ্ছে গত বছর খরিফ মরসুমে এই প্রকল্পের ক্ষতিপূরণ পেতে চলেছেন প্রায় বারো লক্ষ কৃষক এই টাকার পরিমাণ তিনশো কোটি ছাড়াবে বলেই অনুমান গত রবি ও বড় মরশুমেও রাজ্যের প্রায় ১৯ লক্ষ কৃষক শস্য বীমা খাতে তিনশো পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বাংলা শস্য বীমা প্রকল্পে দুটি বাদে সব ফসলের ক্ষেত্রে প্রিমিয়ামের টাকা দেয় রাজ্য সরকার শুধু আলু ও আখের মতো অর্থকারী ফসলের ক্ষেত্রে প্রিমিয়ামের সামান্য অংশ দিতে হয় কৃষকদের গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান চাষের আবার পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় পোকার সংক্রমণেও ক্ষতি হয়েছে ধানের সব ক্ষেত্রেই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কৃষকদের খরিফ ফসলের ক্ষেত্রে তিন দফায় ক্ষতিপূরণ দেওয়া হয় প্রথমবার চাষ শুরুর সময় একেবারে মাঝপথে এবং শেষ দফা চাষ শেষের পরে প্রথম দফায় চাষ শুরুর সময়ে বিয়াল্লিশ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়ে হাজারেরও বেশি কৃষক এবং এই ক্ষতিপূরণের পরিমাণটা কিন্তু খুব কম ছিল কারণ চাষের শুরুতে যে ফসলের ক্ষতিপূরণটা দেওয়া হয় তা পরিমাণ কিন্তু খুব সামান্য মরশুমের মাঝে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণের টাকা এখনও পাঠানো হচ্ছে বলে কৃষি বিমা সংস্থার আঞ্চলিক অধিকর্তা জানিয়েছেন এই দফায় মোট ছিয়াশি কোটি টাকা ক্ষতিপূরণ পাবে প্রায় সাড়ে পাঁচ লক্ষ কৃষক তৃতীয় তথা শেষ দফার হিসেব এখনো চলছে ডিসেম্বরের গোড়ায় অসময়ের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ক্ষতি হয় আমন্ধনের যেসব কৃষক ওই বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে কৃষি বিমা সংস্থা সূত্রে জানা গিয়েছে আনুমানিক সাত লক্ষ কৃষক এই দফায় ক্ষতিপূরণ পেতে পারেন কৃষি বিমা সংস্থা সূত্রে বলা হয়েছে আধুনিক প্রযুক্তির সাহায্যে ক্ষতির পরিমাণ এখন ক্ষতিপূরণ নির্ধারণ করা হচ্ছে উপগ্রহ চিত্র ও মাঠ থেকে পাওয়া ছবিকে সামনে রেখেই ঠিক করা হচ্ছে ক্ষতিপূরণের মাত্রা নথিভুক্ত কৃষকদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য এখন আর আবেদন করতে হয় না কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পৌঁছে যায় ক্ষতিপূরণের টাকা এবং আপনারা সংবাদটি দেখুন আজকেরই অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার বাইশের এটা খবর এবং হেডলাইন যেটা আছে দেখুন খরিফ মরশুমে বাংলা শস্যসীমা প্রকল্পে ক্ষতিপূরণ পাবেন প্রায় বারো লক্ষ কৃষক অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে আবার কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এই দফায় যেসব কৃষক ক্ষতিপূরণের টাকা পাবেন তাদের ক্ষতিপূরণের পরিমাণ আশা করা যায় বেশি হবে কারণ শস্য শেষের সময় যে ক্ষতিপূরণ দেওয়া হয় তা প্রায় আপনার সামেসিওরের সেভেন্টি ফাইভ টাকা এখানে দেওয়া হয় যা ক্ষতিপূরণের টাকা যদি কৃষকদের অ্যাকাউন্টে আসে সেই খবর আমার কাছে এলে আমি অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে তা জানিয়ে দেবো আপনাদের কাছেও যদি এই শস্য বীমা যোজনায় ক্ষতিপূরণের টাকা এসে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে আমার ফেসবুক পেজে অথবা আমার ইউটিউব ভিডিওতে কমেন্ট করে তা জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে এবং আপনি শস্য বীমার টাকা ইতিমধ্যে পেয়েছেন কিনা তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ